অনেকের ফেসবুকে এরকম ভিডিও অপশন থাকে না। তো আপনার ফেসবুকে যদি এরকম ভিডিও অপশন না থাকে, তাহলে আপনি কিভাবে এখানে এই ভিডিও অপশনটা নিয়ে আসবেন? তো এইটা করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে গুগল প্লে স্টোর থাকবে এইখানে। তো এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে সার্চে ক্লিক করবেন এবং এখান থেকে সার্চ করবেন ফেসবুক লিখে। তো প্রথমে আপনি এখান থেকে ফেসবুক লিখে সার্চ করবেন। যদি আপনার এই ফেসবুকে কোনো প্রকার এখানে আপডেট লেখা চাই, অবশ্যই আপনি এখান থেকে আপডেট করে নেবেন, না চাইলে আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন আপনার যে ফেসবুক রয়েছে এইখানে। যদি আপডেট চাই দিয়ে নেবেন, না চাইলে আপনি ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন কর্নারে এরকম আপনার মানে প্রোফাইল আইকন থাকবে ছোট্ট করে থ্রি ডটের মতো। আপনি কী করবেন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি উপরে দেখতে পাবেন এই যে সেভিং আইকন একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এইখান থেকে আপনি পাবেন ট্যাব বার নামে একটি অপশন এখানে থাকবে, আপনি কী করবেন এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন কাস্টমাইজ দ্য ট্যাব বার, আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। এইখান থেকে আপনি পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এই যে ভিডিও অপশন এইখানে থাকতে পারে, অথবা এখান থেকে নিচে দেখতে পাবেন এই যে হিডেন শর্টকাট এইখানে থাকতে পারে। যেখানে থাকুক আপনি কী করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিও অপশনের পাশে এখানে অটো লেখা রয়েছে, আপনি কী করবেন এখানে ক্লিক করে এই যে অপশনগুলি দেখতে পাচ্ছেন এখান থেকে যেটাই সিলেক্ট করা থাকুক আপনি এখান থেকে অটো সিলেক্ট করবেন। তাহলে কিন্তু আপনার এই ভিডিও অপশনগুলো কিন্তু পরবর্তীতে এখানে এই যে আপনার ফেসবুকের যে সামনে থাকে এখানে হোম এই জায়গায় কিন্তু আপনার চলে আসবে। অবশ্যই বুঝতে পেরেছেন, অনেকের কিন্তু এই অপশনগুলো থাকে না, না থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন।